হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আগের দিনকে তোমরা তো দেখেছো যে বাপের বাড়ি গেছিলাম, আর সেখান থেকে আসার পরে ঘরের তো আর কাজের শেষ নেই, ঘর তো অগোছালো হয়ে গেছে। সেই ক্ষেত্রে যা যা জামা কাপড় পরে গিয়েছিলাম সেগুলোকে সবগুলোকে কাচাকুচি করে চলে এসেছি একেবারে ছাদের মধ্যে। তো হাজবেন্ড আজকের এবেলা কাজে যাবেন না, তাই হাজবেন্ডের মেয়ে এখনও ওঠেনি। তো আমি সকালবেলা উঠে আগে ঘর দোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে এলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলতে। যদিও রোদ্রের তাপ খুব একটা নেই, তবুও কি বলতো যতটুকু হাওয়ার মধ্যে শুকিয়ে যায় আর কি, সেই আশাতেই কাপড়গুলো ছাদের মধ্যে দিতে এলাম। তো দিয়ে গিয়ে তারপর নাস্তাটা সেরে নেবো, যেহেতু হাজবেন্ড কাজে যাবে না তাই আর কিছু ভারী বানাবো না, জাস্ট একটুখানি চা করে নেব, নিয়ে তারপর শুকনো যা খাবার আছে সেটা দিয়ে সকালে চাটা খেয়ে নেব, তারপর বেলার দিকে একটু ভারী কিছু খাবো। তো এভাবেই কিন্তু আজকের দিনটা শুরু করলাম। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজছে এই 7:30 থেকে 8টার মতো। কালকে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না, তাই হাজবেন্ড যে বাজারগুলো এনেছিলেন সেগুলো কিন্তু আর তোলা হয়নি, তো অমনি রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে। সেগুলোকে এখন আমি ঝট করে গুছিয়ে নিচ্ছি। অল্প কিছুই বাজার আনিয়েছিলাম, যেগুলো ছিল সেগুলো তো আর আনাবো না, তাই অল্প কিছু বাজার ছিল সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। মেহনাজ শর্ট ভিডিও দিদিভাই, মাকসুদা ডেলি দিদিভাই, সাহেবা খাতুন দিদিভাই, তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য, আর সেই সাথে আরও কিছু দিদি বোনেদের কমেন্টের রিপ্লাই দেবো। তো ইসলামিক টিপ দিদি বোন আমাকে বলেছেন, বোন আমারও গরম ভাতে চানাচুর তেল ঝাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। মানে আগের পরশুদিনের ব্লগে আমি ওই যে চানাচুর দিয়ে ভাত খেয়েছিলাম না, তো ওনারও খুব ভালো লাগে, তাই উনি কমেন্ট করেছেন। তো অনেক শুনে ভালো লাগলো গো, আর সেই সাথে তোমার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তারপর হচ্ছে তোমার জান্নাত মিডিয়া, তারপর বারিনা বিবি, তারপরে হচ্ছে তোমার সামিরা লাইফস্টাইল, তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আমি কিন্তু ভীম সাবান ব্যবহার করি থালা বাসন ধোয়ার জন্য, আর সেই সাবানকে যদি একবারে ব্যবহার করি তাহলে দেখা যায় কি খুব তাড়াতাড়ি গলে যায়, আর এর সেলফ লাইফটাও কিন্তু কমে যায়, মানে যেটা 15 দিন হবে সেটা 10 দিনে শেষ হয়ে যাবে। তো সেই কারণে যবে থেকে আমি এইভাবে ব্যবহার করছি তবে থেকে কিন্তু আমার এর সেলফ লাইফটা বেড়ে গেছে, মানে একটা সাবান আধখানা যদি 1 সপ্তাহ হয় তাহলে আরেকটা সাবান আধখানা আমার 1 সপ্তাহ হয়ে যাবে, তাহলে আমার 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার অনেকটা সেলফ লাইফ বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমি সংসারে অনেকটা পরিমাণে সেভ করে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কিন্তু আমি আমার সংসারে সেভিংস করে থাকি, যেটা তোমরাও ফলো করতে পারো। তোমরা যারা এইভাবে সাবান ব্যবহার করে থাকো তারা কিন্তু এইভাবে ভেঙে অর্ধেকটা ব্যবহার করতে পারো, তারপর বাকিটা শেষ হলে আবার অর্ধেকটা ব্যবহার করো। তোমরা নিজেরাই দেখতে পাবে যে যেটা তোমার 10 দিন হতো সেটা তোমার 15 দিন হচ্ছে, তোমরা নিজেরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। তো কালকে যেহেতু আর কিছু ধোয়াধুই করতে পারিনি, সবগুলোই খালি ছিল, তো ভাবলাম কন্টেনারগুলো বোতলগুলো আগে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে পানিগুলো ভরে নেব। হাজবেন্ড কালকের পানিও এনেছেন যেগুলো কাল তো আর ভরতে পারিনি, আজকের সব কিছু করবো। আসলে একদিনের জন্য কোথাও যদি যাই তার পরের দিনকে যে খাটনিটা হয় সেটা আর বলে বোঝানো নয়, যে সবগুলো কাজ একসাথে পেন্ডিংয়ে পড়ে যায়, কোনটা করব না করব এই চিন্তা করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো এতে একটা ডিপ্রেশন কাজ করে জানো তো, আমার মধ্যে তো হয়। তো সে কারণে আমি কোথাও যেতে চাই না, কারণ আমি একদিনের জন্য বা একবেলার জন্য যদি কোথায় যাই তারপরে আসার পরে যে পরিমাণ কাজটা আমার বের হয়, তো সেই খাটনিটার কথা মনে করলে না মনে হয় না যে কোথাও যাব। তো কার কার সঙ্গে এটা হয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো লিপি খান দিদিভাই কমেন্ট করেছেন, বোনু তোমার আগে তোমার এজ কত আর পড়াশোনা কতটা করেছো, প্লিজ রিপ্লাই, আমারও একটা বেবি বয় আছে নাম তৌফিক, প্লিজ নামটা নিও, প্লিজ প্লিজ।
তো এই যে তৌফিক, সোনা আব্বার জন্য নামটা নিয়ে নিলাম, সোনা আব্বার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আর আমার এজ হচ্ছে, আমি এই জাস্ট লক্ষ্মী ভাণ্ডার হওয়ার জন্য 2 মাস হয়েছে, এখনও লক্ষ্মী ভাণ্ডার আমি পাইনি, তাহলে ভেবে নাও আমার এজ কত। আর আমার পড়াশোনা বা কোয়ালিফিকেশান হচ্ছে, আমি এইচএস কমপ্লিট করেছি, বাট আমি আর কি কলেজ অবধি আমার যাওয়া হয়নি, বিয়ে হয়ে গেছে, তো আমার কোয়ালিফিকেশান এতটুকু, এর বেশি নয় গো, আমি বেশি দূর পড়াশোনা করিনি। হ্যাঁ, তো যাই হোক, এখানে সুখ দুঃখের সংসার সোনাই অফিসিয়াল ব্লগ কিচেন দিদি ভাই, তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। তো সোনাই অফিসিয়াল ব্লগ কিচেন থেকে দিদি ভাই কমেন্ট করেছেন, দিদি পরে ভয়েস ওভারটা কীভাবে কোন অ্যাপ থেকে দাও প্লিজ একটা ভিডিওতে দিও। তো ভয়েস ওভার বলতে গেলে, যখন তুমি, আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, তো ভিডিওটা পুরোপুরি এডিট করে নেওয়ার পর, কমপ্লিট করে নেওয়ার পর, ওপরে দেখবে একটা মাইক বলে অপশন আছে, তুমি যদি ইনশট অ্যাপে করো বা অন্য কোনো অ্যাপেই করো, মাইকের যে চিহ্নটা থাকে সেই মাইকের চিহ্নতে দিলেই কিন্তু দেখবে অটোমেটিকলি তোমার ভয়েসটা আর কি শুরু হতে চলেছে, মানে টাইমিং এবং হতে শুরু করেছে, তারপর তুমি যা ভয়েস দেবে সেটা কিন্তু অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ভয়েস তুমি দিতে পারো, আমি কিন্তু এইভাবেই দিয়ে থাকি, তাই তোমাকে একটু বলে দিলাম, আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও আর কি এডিট করি। কালকে মায়ের বাড়ি যাওয়ার, মানে বের হচ্ছে সেই টাইমেই আর কি পার্সেলটা এসেছিল, তো তোমাদের সাথে তো কালকে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। তো এই পার্সেলটা কিন্তু গত সপ্তাহখানেক আগে অর্ডার করেছিলাম, আমার কিন্তু বেশ প্রয়োজন ছিল একটা চপার, তো দেখলাম 2টো কম্বো অফার রয়েছে, তো সে কারণে ভাবলাম অফারের জিনিস তো হাতছাড়া করা যায় না, তো সে কারণে এই 2টো আমি নিয়ে নিলাম মিশো থেকে। আর আমি যে কোনো পার্সেল বা যাই কেনাকাটা করি অনলাইন, সেটা কিন্তু মিশো থেকেই কেনাকাটাটা করি। আর 2টোই কিন্তু বেশ ভালো ছিল, কালারটাও খুব ভালো এসেছিল, আর সেই সাথে ব্লেডগুলোও খুব ধার ছিল, তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর সেই সাথে কিন্তু আমি ইউজ করেও এই ভিডিওটা দেখাবো, যে তোমাদের কেমন লাগবে জানিও, সেই সাথে আমার তো বেশ ভালোই লেগেছে। তো আমি কিন্তু ছোটোটাই ইউজ করব, বেসিক্যালি বড়োটা যেহেতু অফারে ছিল বলে নিয়ে নিলাম, বড়োটাও খুব সময় হয়তো কাজে লেগেই যাবে, তো ছোটোটা আমার রেগুলার বেসিসের জন্য আমি বার করে রাখলাম, আর বড়োটা যখন হয়তো খুব বাড়িতে গেস্ট আসবে বা অন্য কোনো কারণে, তখন কিন্তু বড়োটা ইউজ করতে পারবো। তো আমার কিন্তু 2টো বেশ ভালো লেগেছে, আর এই 2টো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি 202 টাকা দিয়ে, তো 202 টাকায় আমি 2টো পেয়ে গেছি, মানে একটার প্রাইস দেখাচ্ছিলো 149 রুপিস, মানে 149 টাকা, সেখানে যদি 2টো আমি পেয়ে যাই আর তোমার 200 টাকা দিয়ে, তাহলে খারাপ কী? তো সে কারণে আমি অফারে পেয়েছি, নিয়ে নিয়েছি, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা যদি এটা বাই করতে চাও বা কিনতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এর লিঙ্কটা কিন্তু আমি নেক্সট যখন কমিউনিটি পোস্ট করব, সেই কমিউনিটি পোস্টটাতে আমি দিয়ে দেবো। তো যাই হোক, এখানে কালকে সবজিও অনেকগুলো আনা হয়েছিল, যেগুলো আমি অমনি প্লাস্টিকে করে ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম, সেগুলো এত গোছানোর টাইম পাইনি, তো আজকের সেই সবজিগুলো নিয়ে বসেছি গোছাবো বলে, কালকের এবং আজকের মা আনলো স্কুলে ভাত আনার সময়, তো সেই সবজিগুলো এখন আমাকে গোছাতে হবে ঝটঝট করে। দেখতে পাচ্ছি একটা দিনের জন্য যদি কোথাও যাই, কতটা পরিমাণে কাজে হ্যারেসমেন্ট হতে হয়, তো এই কারণেই আমি কোথাও যাই না। তোমরা খালি বলো না যে কোথাও যাও না, বাপের বাড়ি যাও না, কোনো জায়গায় ঘুরতে যাও না, এই কারণেই যাই না। কোথাও গেলে তারপরে আসার পরে যা পরিমাণ খাটনিটা হয়, সেই খাটনির কথা চিন্তা করলে মনে হয় না যে কোথাও যাই। তো এই যে এখন সবজিগুলো নিয়ে বসেছি, তো সবজিগুলোকে ঝটঝট করে গুছিয়ে দেবো, আজকে যেটা রান্না হবে সেটা বাইরে রেখে দেবো। তো কালকের ইলিশ মাছ ভাজা করে গিয়েছিলাম, তো সেই ইলিশ মাছ ভাজা রয়েছে, তো মা বললেন কিছুটা কড়াই নিয়ে আর বেগুন দিয়ে আর কি ভাজা করো, অনেকটা কড়াই আর অনেকটা বেগুন, তো এতটা রান্না করব না, কিছুটা পরিমাণ কড়াই নিয়ে নেবো আর কিছুটা বেগুন দিয়ে আর কি ইলিশ মাছটা তরকারি করে নেবো, তাহলে ঝট করে একটা তরকারি তো হয়ে যাবে, যেহেতু অনেকটা কাজ পড়ে গেছে, তাই আর হিজে ভিজে রান্নার দিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আইজান, তাহজান, রাসিয়া কে, 7O, মিনারা বেগম, তারপর হচ্ছে তোমার মিনা কুকিং, ইকবাল মোল্লা,
ইয়াসমিন খাতুন, আসাম ভিলেজ ব্লগ, তোমাদের জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য। শেখ রাহাত, আব্দুল রহমান মুফতি, মানজি মণ্ডল, সাইফুল শেখ, তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সোনাই অফিসিয়াল ব্লগ কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদি তোমার ভিডিওতে ফার্স্টে যে পুরো ভিডিওটি একটু একটু করে দেখাও, সেটা কিভাবে করো একটু বলবি। তো আমি কিন্তু বলতে পারো, ওটা কিন্তু যখন তুমি ভিডিও এডিট করছো, বড় বড় ভিডিও এডিট করছো, তো সেক্ষেত্রে ওই সেম যখন ভিডিও এডিট তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপর তুমি আবার প্রথমে চলে আসবে। প্রথমে আসার পরে আবার কিন্তু তুমি যেই ভিডিও থেকে ছোটো ছোটো ক্লিপ নিতে চাও, সেই ভিডিওগুলো আবার ওর মধ্যে দেবে, অ্যাড করবে। অ্যাড করার পর ছোটো ছোটো অংশ নিয়ে তারপর বাকিগুলো কেটে দেবে, তাহলে দেখবে অটোমেটিকলি তোমার ভিডিওর প্রথমে ছোটো ছোটো ক্লিপগুলো থেকে যাবে, আর সেখানে তুমি তোমার পছন্দ মতো মিউজিক অ্যাড করে সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে নিতে পারো। তো তুমি যদি ইউটিউবে গিয়েও সার্চ করো, ওরাও কিন্তু দেখিয়ে দেবে খুব সুন্দরভাবে। আমি তো আর দেখাতে পারবো না, কারণ আমি কীভাবে করি সেটা মুখে বলতেই পারবো, আমার তো একটা ফোন। তো আর তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো, তাহলে তোমাকে একেবারে ডিটেলসে সবটা দেখিয়ে দেবে। তো আশা করছি আমার দিক থেকে আমি পুরোটা তোমাকে হেল্প করেছি, তোমার অনেকটা হেল্প হয়েছে। তো আশা করছি তোমার ভালো লেগেছে, আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। সাহেবা খাদুন দিদিভাই কমেন্ট করেছেন, দিদি আমিও গতকাল বাপের বাড়ি গিয়েছিলাম, আমার ব্লগটা দেখবে। তো অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। রোজ চ্যানেল, পলি রেসিপি, তারপর হচ্ছে ফিরোজা ব্লগ, মাকসুদ ডালি, নাসরিন, তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমরা কমেন্ট করো বলেই কিন্তু আমি ভিডিও করার জন্য এনার্জি পাই। তো যা যা রান্না হবে সেটা বার করে রেখে বাকিটা ফ্রিজে তুলে দিলাম, আর এখন রান্নার প্রিপারেশন করছি। তো তার আগে ভাবলাম চপারটাকে ইউজ করে দেখা যাক কতটা কী কাজ হয়। তো বা দেখলাম যে ভীষণই কার্যকরী আর ভীষণই হেল্পফুল, আর খুব একটা টাইটও না, মানে একদম হালকা ফুলকা ছিল, লাইট ওয়েট একদম। আর এই যে জাস্ট অল্প কিছুক্ষণ আমি ঘোরানোর পরেই দেখো পেঁয়াজগুলো একদম মিহি করে কুচানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এইভাবে তোমরা চাইলে বেশি করে পেঁয়াজ কুচিয়ে এই কন্টেনারে করে তোমরা রেখে দিতে পারো। এটা যেহেতু একটা কন্টেনারেরই মতো, তো ডালাটাকে মুড়ে এইভাবে তোমরা ফ্রিজে রেখেও দিতে পারো, তাহলে তোমাদের অনেকটা কাজই এগিয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও, আর সেই সাথে একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো সুমাইয়া খাতুন দিদিভাই গত ভিডিওতে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে চটায়। এবার এটা তোমরা বলো না যে চটায় কোথায়। তো আমার বাপের বাড়ি চটায়, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি 10 থেকে 10 মিনিটের রাস্তা। এই যে শাকটা বেছে নিলেই আজকের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে, রান্না বান্না তো তোমাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।